বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নিয়ে আসে নতুন সব ফিচার। তারই ধারাবাহিকতায় এবার টেক্সট ডিটেকশন নামে দারুণ এক নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যে কোনো ছবিতে থাকা টেক্সট এডিট ছাড়াই কপি করার সুবিধা দেবে। তবে আপাতত কেবল আইওএস ডিভাইসেই এটি ব্যবহার করা যাবে। সম্প্রতি টেক্সট ডিটেকশন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়েবে টাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলোকে শনাক্ত করে থাকে। টেক্সট ডিটেকশন ফিচারটি এর আগে হোয়াটসঅ্যাপের আইওএস বিটায় উপলব্ধ হয়েছিল। তবে ওয়েবে টাইনফো জানিয়েছে, আইওএস এর লেটেস্ট আপডেট ভার্সনের পর সব আইফোন ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপে থাকা কোনো ছবির টেক্সট সরাসরি কপি করতে পারবেন। দর্শক, আপনি যদি আইওএস ব্যবহারকারী হন এবং এই নতুন ফিচার ব্যবহার করে দেখতে চান, তাহলে টেক্সট আছে এমন একটি ছবি নির্বাচন করুন। এবার ফিচারটিতে দেয়া নতুন বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে এক ক্লিকেই সরাসরি ফটো থেকে টেক্সট কপি হয়ে যাবে। তবে ভিউ ওয়ান্স মোড়ে পাঠানো ছবিগুলোর ক্ষেত্রে এই টেক্সট ডিটেকশন ফিচার কাজ করবে না। অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিচারটি কবে নাগাদ আসবে তা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে গত বছর থেকেই ঘন ঘন নতুন ফিচার উন্মুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে মেসেজের জন্য যেমন ইমোজি রিয়াকশন ফিচার রয়েছে, পাশাপাশি ভয়েস কলে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে মিউট করে রাখার ফিচারও এসেছে। এছাড়া গুরুত্বপূর্ণ প্রাইভেসি ফিচারের মধ্যে অনলাইন স্ট্যাটাস হাইডিং, নিঃশব্দে গ্রুপ ছেড়ে যাওয়ার মতো আরও কিছু জরুরি ফিচারও রয়েছে।